আসসালামু আলাইকুম, ফারিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন তৈরি করে ফেলি ম্যারিনেটেড ঝামেলা ছাড়াই চিকেন ফ্রাই। এই জন্য আমি দেশি একটা মুরগি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট নিয়ে নিলাম এক চা চামচ করে, আর আমার স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ এবং মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি। 2 চা চামচ সয়া সস নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ। আপনারা অবশ্যই এই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে চিকেন ফ্রাইটা অসাধারণ হয়। একটা ডিম দিয়ে দিলাম। এরপর কিছু গোলমরিচ আমি গুঁড়া করে এর উপরে দিয়ে দেব। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জিরা গুঁড়া দিলাম 1 চা চামচেরও কম। অল্প একটু টমেটো সস দিলাম, এই ধরুন 1 চা চামচের একটু বেশি। তারপর হাত দিয়ে সবকিছু চিকেনের সঙ্গে মাখিয়ে নিব। এরপর আমি ব্যবহার করব চালের গুঁড়া। আপনারা চাইলে অবশ্য ময়দাও ব্যবহার করতে পারেন, আমি করব না, আমি চালের গুঁড়াটাই সচরাচর ব্যবহার করে থাকি, এতে চিকেন ফ্রাইটা একটু ক্রিসপি হয়। দিয়ে দিব 1 চা চামচ চিনি। আমার কাছে ভালো লাগে তাই জন্য আমি দিই, আপনারা না পছন্দ করলে এটা বাদ দিতে পারেন। এরপর আমি সবটুকু চালের গুঁড়ি দিয়ে আবারও খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। এটা ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই, তারপরে ভেজে নিলেই চলবে। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা জোরে রাখবো, প্যানটা গরম হলে তারপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব চিকেন ফ্রাইগুলি ভাজার জন্য। আমি একটু বেশি পরিমাণে তেল দিব, তাতে ভাজতে সুবিধা হয়। এখন একে একে চিকেন পিসগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এগুলো আমি 7 থেকে 8 মিনিট মতো সুন্দরভাবে ভেজে নিব। চেষ্টা করবেন আস্তে আস্তে ভাজার, তাহলে মজা হয়, ভালোভাবে ভাজা হবে, খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে দিয়ে দুপাশেই সুন্দরভাবে ভেজে নিব। আমি আমার পছন্দ মতো ভেজে এগুলোকে তুলে ফেলব। এই তো তৈরি হয়ে গেল, খুবই ইজি এবং দারুণ মজার চিকেন ফ্রাই দেশি স্টাইলে। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে, বাড়িতে একবার ট্রাই করেই দেখুন না। আমার কথা সত্যি সত্যি বিশ্বাস হবে যে এটা কতটা মজার। আমি এখানে 2টা সসের সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে
গ্রিন চিলি সস বা এমনি যে নর্মালি চিলি সস থাকে সেটা, যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আমার ঘরে তৈরি মেয়োনিজ এবং টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি। আমি সচরাচর এভাবেই চিকেন ফ্রাইটা বানাই বাসায়। এটা অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। নর্মালি ফ্রাইড রাইসের সঙ্গে আমি এই চিকেন ফ্রাইটাই বানাই। আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি, সত্যি এটা অনেক মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।